হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটা রিকোয়েস্টেড সাইট নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে, ইশান। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে অনলাইন হেল্প প্রেসিসছে, এবং এই সাইটের নাম হচ্ছে GraB.TC। এবং এখান থেকে আপনারা বিটকয়েন বা সাতোশি যেটা রয়েছে এটা আপনারা আর্ন করতে পারবেন বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং জবের মাধ্যমে। এবং এই সাইটের আমি আপনাদেরকে যদি রিভিউ দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন GraB.TC যে রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট পাইলটের রিভিউ বলছে 100% পেইং অ্যান্ড ভেরি রিলায়েবল। এবং এখান থেকে পেমেন্টের মেথডটা কি দেখুন, এখানে আপনারা জাস্ট বিভিন্ন ধরনের ফসেট রোলস করবেন, PTC অ্যাড রয়েছে, এরপর এখানে দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্ক রয়েছে। এবং এখান থেকে আপনার যখনই 5000 বিটস হয়ে যাবে, দ্যাট মিনস প্রায় 87, তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো ভেরি ইজি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু সাইট, এখান থেকে ফক্সি রেটিংয়ের রেটিং দেখতে পাচ্ছেন, ওরা এখানে 5-এর ভেতর 4.3 রেটিং দিয়েছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম ফোরামের ভেতরে ওরাও সাইটটাকে লেজিট বলেছে। এরপর অন্যান্য যেসব যে পেমেন্ট মেথড যেগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ফর ফসেট পে ইজ 5000 সাতোশি, অ্যান্ড বিটকয়েন ওয়ালেটের জন্য আপনাদের এটা হচ্ছে 20,000 সাতোশি। সো অ্যামাউন্টটা কিন্তু খুবই কম, বাট আমার মনে হয় যে অনলাইনে ছোটোখাটো একটা আর্নিংয়ের জন্য ওয়েবসাইটটা মোটেও খারাপ কিছু না। সো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টারে ক্লিক করবেন, এরপর আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপনার জেন্ডার মার্ক করবেন, আপনার কান্ট্রি, এরপর আপনার বিটকয়েন অ্যাড্রেসটা প্রোভাইড করতে পারেন কিংবা পরবর্তীতেও প্রোভাইড করতে পারবেন, নো প্রবলেম। এরপর আপনি নট রোবট মার্কিং করবেন, এরপর টার্মস অফ সার্ভিস এগ্রি করার পর রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং ইমেলে আপনার একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে, সেটা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনাকে কীভাবে লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য আপনার ইউজার মেল, এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এরপর নট রোবট, এরপর লগ ইনে ক্লিক করলে আপনার মূল ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করতে পারবেন। সো মূল ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনাকে ঠিক এইভাবে দেখা যাবে, এবং এটা হচ্ছে GraB.TC-র, এটা হচ্ছে মূল ড্যাশবোর্ড। এবং এখানে আপনারা কতভাবে আর্ন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোটাল আর্ন BTC-তে আমি যখন ক্লিক করবো তখন এখানে দেখতে পাচ্ছেন ফসেট অপশন রয়েছে, ভিজিট শর্ট লিঙ্কস রয়েছে, PTC অ্যাডস রয়েছে, এরপর জবস রয়েছে। জবসটাকে আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শর্ট, বিভিন্ন ধরনের জব রয়েছে, এবং প্রত্যেকটা জবের জন্য আপনাদেরকে 2087 দেওয়া হবে। এবং কি করতে বলেছে দেখুন, এখানে দেখুন বলেছে যে আপনাদেরকে ব্রেব ব্রাউজারটাকে ডাউনলোড করতে হবে এই লিঙ্কটা থেকে, এরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কতদিন এটাকে ইউজ করতে হবে, এরপর আপনি নির্দিষ্ট একটা সময় পরে এটাকে যখন সাবমিট করবেন আপনাকে কী কী ইনফরমেশন সাবমিট করতে হবে সেগুলো আপনাকে দেওয়ার পরে দেন আপনাকে এই লিঙ্কটা এখানে প্রোভাইড করে সাবমিটে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। ভেরি সিম্পল কথা এখানে বলেছে, জাস্ট পয়েন্টগুলো পড়ে আপনি স্টেপগুলো ফলো করলে হয়ে যাবে। এবং এখানে কিন্তু বলেছে যে আপনাকে স্ক্রিনশট দিতে হবে, এবং স্ক্রিনশটগুলো আপলোড করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন imageGraB.com এই ওয়েবসাইটটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে আপনাদের ইমেজগুলোকে আপলোড করে যেই লিঙ্কগুলো পাবেন সেই লিঙ্কগুলো আপনাদেরকে একটা বা দুইটা যে লিঙ্ক সেগুলো আপনাকে এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করলে ওরা চেক করে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম আরও অসংখ্য জব এখানে রয়েছে, দেখুন এভাবে আপনি যত জব কমপ্লিট করবেন এভাবে আপনাকে একের পর এক জব আপনাকে এভাবে এখানে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব রয়েছে, সো এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। আর এখানকার জবগুলো যে প্রত্যেক দিন একরকম থাকবে তেমনটা না, যেহেতু এটা একটা PTC সাইট, কখনো বাড়বে কখনো কমবে কখনো থাকবে না, এমনই হচ্ছে এই ধরনের সাইট। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন PTC অ্যাডস, PTC অ্যাডসে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিংগুলো রয়েছে। এখান থেকে আপনারা জাস্ট দেখুন এখানে যে বলা রয়েছে যে 5 সেকেন্ড আপনি ভিজিট করলে আপনাকে 3 সাতোশি আপনাকে দেওয়া হবে। আপনি জাস্ট ভিজিটে ক্লিক করবেন, ভিজিটে ক্লিক করলে আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যাবে, অন্য একটা সাইটে যাওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করলে আপনাকে এই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা PTC সাইটে কীভাবে কাজ করতে হয় সেগুলো আপনারা ভালো জানেন। আর যেটা বলছিলাম যে এই সাইটের র্যাঙ্কিংয়ের অবস্থাটা, আপনারা র্যাঙ্কিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে সাইটটা কতটা ভালো অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন অ্যালেক্সাতে এই সাইটের ট্রাফিক র্যাঙ্ক রয়েছে হচ্ছে 8974, এবং এটা হচ্ছে রাশিয়ান একটা সাইট মেবি, কারণ এটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ট্রাফিক কিন্তু রাশিয়া থেকেই আসছে, আর গ্লোবাল র্যাঙ্কিংয়ের ভেতরে এটা রয়েছে 8000। সো বুঝতেই পারছেন কত এক্সক্লুসিভ একটা সাইট, ভালো মতো যেহেতু পে করছে 1 লাখ মেম্বার হলেও রেগুলার পে করার কারণে এবং হিউজ ট্রাফিকের কারণে মূলত সাইটটা খুব ভালো পজিশনে চলে এসেছে। সো বুঝতেই পারছেন এখান থেকে আপনাদেরকে কীভাবে আর্ন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিভিন্ন ধরনের লেভেল রয়েছে, আই থিঙ্ক এখানকার যে লেভেলগুলো রয়েছে আপনি যত এখান থেকে কাজ করতে পারবেন, যত ভালো আর্ন করতে পারবেন আপনার লেভেলগুলো কিন্তু ইনক্রিজ হবে আপনার কাজের সাথে সাথে। এরপর দেখতে পাচ্ছেন রেফারেল, আর যে কোনো ধরনের PTC সাইটের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো, যদি PTC সাইটে আপনি কাজ করতে চান, যদি আপনি ছোটোখাটো আর্নিং করতে ইন্টারেস্টেড হন যে আপনার মাস শেষে ছোটোখাটো একটা পকেট মানি আপনার আলাদাভাবে আসবে, সেক্ষেত্রে
আপনাদেরকে আমি PTC সাইট সাজেস্ট করতে পারি যারা অনলাইনে কিছুই পারেন না তাদের জন্য কারণ অনলাইনে যারা কিছু পারে তারা PTC সাইটে কাজ করে না টু বি অনেস্টলি এরপর রয়েছে মাই রেফারেল অ্যান্ড প্রোমো কোড বা প্রোমো টুলস এখানে আপনারা ক্লিক করলে আপনারা আপনাদের রেফারেল যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার বন্ধুদেরকে এখানে রেফার করেন তাহলে দেখুন এখান থেকে আপনারা ফসেট আর্নিং পাবেন এবং 3% পাবেন হচ্ছে ওভারঅল আর্নিং এবং এখান থেকে 1% পাবেন তাদের শর্ট লিঙ্ক আর্নিং এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টোটাল কতটা রেফার হলো এরপর ব্যানার পোস্টিং যে কোনো অ্যাডসের মাধ্যমে এখান থেকে আপনারা আপনাদের রেফারেল ইনক্রিজ করতে পারবেন সো এখানে এরপর রয়েছে পারচেজ রেফারেল রেফারেলটা হচ্ছে আপনি যদি কোনো রেফারেল এখানে ইনভেস্ট করে নিতে চান তাহলে সেই রেফারেলগুলো আপনার হয়ে আপনার জন্য ইনকাম করবে যদিও PTC সাইটগুলোতে আমি ইনভেস্ট করাটা পছন্দ করি না বাট আপনারা পেইড ভার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি যদি $2 ইনভেস্ট করেন সেখানে আপনার $2.5 ইনকাম হতে পারে দ্যাট মিনস আপনাদের 50 সেন্ট প্রফিট হতে পারে এরপর রয়েছে শর্ট লিঙ্কস আপনারা ক্লিক করলে এখানে আপনারা পার ডে একটা নির্দিষ্ট পরিমাণ শর্ট লিঙ্কস আপনারা পাবেন এবং প্রত্যেকটা লিঙ্ক আপনাদেরকে ভিজিট করতে হবে আপনারা জানেন আমি যখন আপনাদেরকে বিভিন্ন ধরনের কপি পেস্ট কিংবা শর্ট লিঙ্ক সাইটগুলো দেখিয়েছি আপনারা একটা লিঙ্কে যখন প্রবেশ করেন তখন দেখা যাচ্ছে শর্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হয় কয়েক সেকেন্ডে ওয়েট করার পর দেন আপনার যখন নিউজটা লোড হয় তখন আপনাকে নির্দিষ্ট একটা রিওয়ার্ড দেওয়া হয় এটা হচ্ছে ঠিক সেম একই রকম আপনাকে জাস্ট ভিজিটে ক্লিক করতে হবে ভিজিটে ক্লিক করলে আপনাদেরকে ওই নির্দিষ্ট সাইটে নিয়ে যাবে সেখানে আপনাদের একটা নির্দিষ্ট সেকেন্ড আপনাদেরকে ওয়েট করার পর আপনাদেরকে বেসিক্যালি এই যে 8 bits বা 8 Satoshi করে রয়েছে এটা আপনাদেরকে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন গেট আপ টু 166 bits বাই ভিজিটিং 33 short links সো এখানে 33টা এখানে লিঙ্ক রয়েছে 33টা লিঙ্ক আপনি ভিজিট করলে 66 Satoshi আপনি এখান থেকে পেয়ে যাবেন জিনিসটা ভেরি সিম্পল তাই না এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিভিন্ন ধরনের আসলে আর্নিং পটেনশিয়াল এখানে আপনাদের জন্য রয়েছে এখানে কাজগুলো আপনারা করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে আপনারা জানেন কুপন পাওয়া যায় বিভিন্ন সাইটের সো আপনারা যদি তেমন কোনো কুপন ইন্টারনেটে সার্চ করে পেয়ে যান সেই ধরনের ইন্টারনেটের কুপনগুলো আপনি রিডিম করবেন এখান থেকে আপনারা একটা সাতোশি আর্ন করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রেফারেল একটা কন্টেস্ট চলছে এরপর শর্টলিং কন্টেস্ট চলছে ওভারঅল কন্টেস্ট চলছে সো সেক্ষেত্রে আপনাদের জন্য যারা রেফার করতে পারবেন তাদের জন্য এখান থেকে রেফারেল একটা কন্টেস্ট অপরচুনিটি রয়েছে এরপর দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কস একটা কন্টেস্ট অপরচুনিটি রয়েছে সো এই দুইটা আপনারা এখানে জয়েন করতে পারেন এরপর এখানে আপনাদের জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টার্মস রয়েছে এগুলো আপনারা ফলো করতে পারেন এরপর এখান থেকে লটারি রয়েছে কন্টেস্টের অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো এখানে মার্ক করা রয়েছে এরপর হচ্ছে সাপোর্টস আপনারা যে কোনো ধরনের সমস্যার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী ধরনের সাপোর্টগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আপনাদের নাম লিখবেন ইমেল অ্যাড্রেস লিখবেন মেসেজ লিখে আই এম নট এ রোবট ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিলে আপনার মেসেজে কিংবা আপনাকে এখান থেকে আপনার সমস্যার সমাধানটা ওরা আপনাকে করে দিবে সো অকারণে আমাকে এই ধরনের সাইটগুলোর জন্য আমাকে নক না করে আপনারা সরাসরি এখানে নক করাটাই আপনাদের জন্য বেটার হবে সেই ক্ষেত্রে আপনাদের সার্চ করা কিংবা আপনাদের বিভিন্ন ধরনের জায়গা থেকে যে কোয়েশ্চেন অ্যান্সার জেনে নেওয়ার একটা প্রবণতা এই ধরনের স্কিলটা আপনাদের ডেভেলপ হবে ওকে এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখান থেকে উইথড্রল হিস্টোরিতে ক্লিক করলে আপনারা এখান থেকে টোটাল কতটা টাকা এখান থেকে উইথড্র করেছেন সেগুলোর ডিটেল লিস্ট আপনারা পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট হিস্ট্রি অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের বিটকয়েন যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সেভ করার অপশন পাবেন এখান থেকে আপনারা ফসেট পে কিংবা বিটকয়েন যে কোনো অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের পেমেন্ট নিতে পারবেন এরপর রয়েছে গুগল অথেন্টিকেশন পিন সেট আপনারা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন বাট আমার মনে হয় না এটা খুব একটা দরকার রয়েছে যদি না আপনাদের ইমেল কিংবা অন্যান্য ইনফরমেশন আপনারা কারোর সাথে শেয়ার না করেন এরপর দেখতে পাচ্ছেন আপনাদের ইমেল ইনফরমেশন এরপর পাসওয়ার্ড ইনফরমেশন এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন এরপর রয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিট করার বিভিন্ন ধরনের অপশন এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ডিলেটে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যাবে সব কিছু মিলে ওয়েবসাইটটা আমার একটা জায়গায় ভালো লেগেছে সেটা হচ্ছে সব কিছু একদম গোছানো এবং প্রত্যেকটা জিনিস থেকে আপনাদেরকে ছোটোখাটো একটা করে হলেও আর্ন করার অপরচুনিটি ওরা রেখেছে এবার চলুন আমরা একটু দেখে নিব যে আমরা যেহেতু এখন জানি যে BTC-র রেট অনেক বেশি মার্কেটে বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 1 BTC সমান হচ্ছে প্রায় 12,41,000 টাকা গত কয়েক মাস ধরে বিটকয়েনের মার্কেট রেট কিন্তু খুব প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে সো এই মুহূর্তে যারা আসলে সাতোশি জমিয়ে রাখবেন কিংবা যাদের কাছে যা আছে সেগুলো যদি আপনারা সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন সো এবার চলুন আমরা একটু দেখি যে 20,087 আসলে কত হয় 20,087 দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় $3 কাছাকাছি হয় যদিও আজকে দেখা যাচ্ছে 20,087 সমান প্রায় $3 কাছাকাছি বাট 7 দিন পরে কিংবা 1 মাস পরে এই অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিটকয়েনের রেট খুব হই হই করে বৃদ্ধি পাচ্ছে এরপর আপনি যখন এখানে 5,000-এর ক্যাটাগরি করবেন 5,000-এর ক্যাটাগরি করলে দেখা যাচ্ছে প্রায় $1 কাছাকাছি সো আপনারা যদি
এখান থেকে ফসেট পে এর মাধ্যমে পেমেন্ট নিতে চান ফসেট পে এর মাধ্যমে পেমেন্ট নিতে চাইলে আপনারা প্রায় $1 এর কাছাকাছি পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনারা বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট নিতে চান বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস এখানে প্রোভাইড করে তারপরে তাহলে আপনারা এখান থেকে প্রায় ন্যূনতম $3 পর্যন্ত এখানে আপনাদের ওয়েট করতে হবে আর আমার মনে হয় আপনারা এখান থেকে $3 হয়ে গেলে এখান থেকে উইথড্র করাটাই বেটার কারণ ফসেট পে থেকে আপনারা আবার যখন বিটকয়েনে ট্রান্সফার করবেন সেখান থেকেও আপনাদের একটা ছোটখাটো একটা ফি কাটবে সো এখান থেকে সেখান থেকে যখন আপনারা ফি কাটতে থাকবে তখন আপনাদের ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন বাই মেম্বারশিপ আপনারা চাইলে এখান থেকে আপনাদের মেম্বারশিপটাকে আপগ্রেড করে আপনাদের ইনকামটাকে বাড়াতে পারেন কিন্তু ওই যে আমি শুরুতে বললাম যে আমি কখনোই সাজেস্ট করি না পিটিসি সাইটগুলোতে ইনভেস্ট করে ইনকাম ডাবল করার কারণ আপনাকে ফ্রিতে যা দিচ্ছে সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার যদিও অল্প কিন্তু আপনারা যদি কিছু রেফারেল ম্যানেজ করতে পারেন 5 জন 10 জন 50 জন 100 জন সেক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু অটোমেটিক্যালি বাউন্স করে অনেক বেশি ইনকাম হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনারা একা কাজ করতে পারেন আর ছোটোখাটো যা অ্যামাউন্ট হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন আর আমার মনে হয় পিটিসি সাইটগুলো যদি আপনারা 4টা থেকে 5টা বিটিসি সাইটে আপনারা কাজ করতে পারেন একই সাথে সেক্ষেত্রে মান্থলি $10-15 ইনকাম অটোমেটিক্যালি হয়ে যায় আর স্পেশালি তেমন দেখানোর আসলে কিছু নাই আপনাদেরকে যা যা দেখানো কীভাবে কাজ করবেন কোথায় কী ইনফরমেশন রয়েছে সব কিছু দেখিয়ে ফেলেছি সো এই ছিল মোটামুটি আসলে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও দারুণ কিছু আপডেটের জন্য সো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ